নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 27 জুন 2022 সোমবার, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি হতে চলেছে, সেই পাঁচ রাশির নাম আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আগামীকাল যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি বা প্রবল প্রাপ্তি হতে চলেছে, সেই পাঁচ রাশির টার্গেট নাম্বার এবং শুভ সময় এই ভিডিওতে আমি জানাবো। তবে প্রতিদিনের মতন একটি কথা আমি বারবার বলছি, এই ভিডিওটির আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন, কারণ শুধু রাশির নাম শুনে বেরিয়ে গেলে হবে না, তাতে অনেক কিছু কিন্তু মিস করতে পারেন। অর্থাৎ এখানে আমি অনেক কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যেটা আপনি বুঝার পর যদি জীবনে আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার জীবনে কিন্তু সফলতা নিশ্চিতরূপে কিন্তু আসবেই আসবে। অর্থাৎ যে রাশিগুলো আমি নাম বলবো, সেই রাশিগুলো কম হোক বেশি হোক, প্রাপ্তি কিন্তু এই রাশিগুলো কিন্তু প্রবল গাঢ় যোগ কিন্তু থাকছে। তবে একটা জিনিস আমি আবারও বলছি, দেখুন, কে না চায় খুব কম পরিশ্রম করে অর্থ পেতে। প্রত্যেকেরই মানুষের যে গরিব থেকে ধনী হওয়ার প্রত্যেকের মানুষের কিন্তু ইচ্ছা থাকে, কিন্তু সবার কি ভাগ্যে হয় সেটা কিন্তু হয় না। এই যে কম পরিশ্রম করে প্রচুর অর্থ, যে গ্রহটি দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। তো আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন আছে, অর্থাৎ রাহু যদি আপনার জন্মছকে ভালো থাকে, দেখা যাচ্ছে রাহু আপনার মিত্র গৃহে অবস্থান করছে, ডিগ্রিগত দিক থেকে স্ট্রং আছে এবং শুভ নক্ষত্রে অবস্থান করছে, কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসছে, তাও বাধা আসছে, তাহলে আপনার দেখবেন পঞ্চম ভাবটা কিন্তু আপনার হয়তো পীড়িত আছে। এই পঞ্চম ভাবকে কিন্তু স্ট্রং করতে হবে, যেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে আকর্ষিক প্রাপ্তির ভাব। এই ভাবকে আপনি যদি স্ট্রং করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই আকর্ষিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি আপনার কিন্তু ঘটবেই ঘটবে। তবে এর পাশাপাশি রাহুর সাথে আপনার শুক্র, শনি এবং আপনার বুধকেও কিন্তু দেখা দরকার। টোটাল এই চারটি প্ল্যানেট কেমন আছে, অনেকে কমেন্ট করছেন যে স্যার হচ্ছে না। দেখুন, এই যে পাঁচ রাশির কথা বললাম, মানে গরিব মানুষ থেকে, গরিব থেকে কোটিপতি, লাখপতি, আরবপতি মানুষ কিন্তু আছে, ধনী ব্যক্তিও কিন্তু আছে, প্রত্যেকের রাশিচক্র কি এক? যদি সবাই যদি আজকে ধনী হয়ে যেত, তাহলে তো ভাবুন আজকে এই যে আমাদের সমাজে গরিবি আনাটাই চলে যেত। অর্থাৎ দেখা যাচ্ছে সবার কাছে অর্থ আছে, অর্থাৎ হাম কিসি সে কাম নেহি, তোমার কাজ আমি কিসের জন্য করব, এটা প্রত্যেকে বলতো। তো এটা হচ্ছে গ্রহচক্র, অর্থাৎ সবাই যদি আজকে ধনী ব্যক্তি হয়ে যেত, তাহলে আজকে আপনার ছোট ছোট কাজগুলো করতো কে, সেই জায়গাটা দেখা দরকার। ঈশ্বর প্রত্যেককে কিন্তু সুযোগ কিন্তু দেয়, এমন নয় যে ঈশ্বর সুযোগ দেয় না, প্রত্যেক মানুষকে কিন্তু ঈশ্বর সুযোগ দেয় এবং হঠাৎ প্রাপ্তির জায়গাটা কিন্তু থাকে। সেটা দেখতে হবে কোন বছর আছে। আপনি অনেকেই চেষ্টা করে যাচ্ছেন, শুধু চেষ্টা করলে হবে না, আপনার রাশি কী অনেকে জানেনই না যে আপনাদের রাশি কী, আন্দাজে জেনে ও করে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু কম। আগে জানুন আপনার রাশি, তারপরে জানুন আপনার ক্ষেত্রে রাহুর প্লেসমেন্ট কেমন আছে এবং আপনার ভাগ্যভাব, আপনার পঞ্চম ভাব, আপনার ধনভাব কেমন আছে,
দশা, অন্তর্দশা, প্রথম দশা কী চলছে এটা আপনি দেখুন। এই জায়গাগুলো কিন্তু আগে পিং পয়েন্টভাবে দেখা কিন্তু দরকার, তবে আপনি আপনার জীবনে কিন্তু অ্যাপ্লাই করুন। ওই শুধু রাশির নাম শুনছেন আর বেরিয়ে গিয়ে আপনি ইনভেস্টমেন্ট করে দিচ্ছেন যে স্যার আমার তো হচ্ছে না, কোন সময় আছে, কোন বছরে আছে, কোন সময় থেকে কোন সময়ের মধ্যে আছে, কোন বছরে কোন সময় থেকে কোন সময়ের মধ্যে আছে এটাকে আগে জেনে নিন, বা আপনার প্রাপ্তির যোগটা কেটে গেছে কি না সেটা কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। দশা অন্তর্দশাকে ভোগ করার জায়গাটা দেখা দরকার, কোন দশা অন্তর্দশাতে আপনার প্রাপ্তির জায়গাটা থাকছে এটা কিন্তু দেখা দরকার। অনেকের ক্ষেত্রে জন্মপত্রিকা নেই, তারা কি পাবেন? তারাও পাবে। আপনারা হস্তরেখা বিচার করান, হস্তরেখাতেও কিন্তু সেম আমি যে কথাগুলো বললাম সেটা কিন্তু আপনার জীবনে কিন্তু অ্যাপ্লাই কিন্তু হবে। অর্থাৎ হস্তরেখা দেখে বলা যায় রাহু কেমন আছে, কোন বছর আপনার প্রাপ্তির যোগ আছে, কোন সময় আছে, এটা কিন্তু একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনি যতই দেখুন না কেন আপনি কিন্তু পারবেন না, সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনার হস্তরেখা দেখে আপনাকে কিন্তু বলে দেবেন। আর যারা নিজের রাশি জানেন না কি না, তারা আগে নিজের রাশিটা নির্ণয় করুন, নিজের রাশি নির্ণয় করে আপনি তারপর ইনভেস্টমেন্ট করুন। অযথা ইনভেস্টমেন্টের জায়গাটা কী হয় জানেন, আপনি বারবার পকেট কিন্তু খালি হবে। আর আমি যে পাঁচ রাশির কথা আমি বলছি, সে পাঁচ রাশি যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, দুর্দান্ত যোগ একটি সৃষ্টি হয়েছে। আমি একটা কথা বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে, তিথি ক্ষণটাও কিন্তু এই পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, অর্থাৎ ধনের জায়গাটা কিন্তু সৃষ্টি করেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 1, 3 এবং 1 আপনাদের টার্গেট নাম্বার। এবং আপনাদের শুভ সময় সকাল 8:45 থেকে 11:26 পর্যন্ত। দ্বিতীয় রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং আপনাদের শুভ সময় সকাল 10:46 থেকে 12:18 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 7 এবং আপনাদের শুভ সময় সকাল 11:21 থেকে 1:43 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 9 এবং আপনাদের শুভ সময় সকাল 9:38 থেকে আপনার 12:26 পর্যন্ত। এরপর যে শেষ রাশি সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে, কর্কট রাশির ক্ষেত্রে দুর্দান্ত নাম্বার সেটি হচ্ছে আপনাদের 3 এবং 6 এবং শুভ সময় আপনাদের সকাল 8:26 থেকে, সকাল 8:26 থেকে আপনার 10:11 পর্যন্ত কিন্তু সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। অর্থাৎ এই যে পাঁচটি রাশির যে টাইম এবং টার্গেট নাম্বার মেনটেন করুন, প্রাপ্তি কিন্তু সম্ভাবনা ঘটবে। নমস্কার, ধন্যবাদ।